بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين প্রথমে আমি প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে নিরাপদ ভূমিতে অবস্থান করার সুযোগ তৌফিক দিয়েছেন, নিরাপদে জীবনযাপন করার বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন যে বিষয়টি ব্যাপক আকারে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা বাংলাদেশিরা, যে বিষয়ে যেমন করে টেলিভিশনে আলোচনা হচ্ছে, পেপার পত্রিকা আলোচনা হচ্ছে, অনুরূপভাবে বিভিন্ন মাধ্যম ফেসবুক ইত্যাদিতেও ব্যাপক আকার আলোচনা হচ্ছে, আর সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এর আগে আমরা দেখেছি ইরাকে মুসলিমদের সমস্যা, যুগ যুগ ধরে চলে আসছে ফিলিস্তিনিদের সমস্যা, চলছে সিরিয়ানদের সমস্যা, ইয়ামানে সমস্যা, আফগানিস্তানে সমস্যা, কাশ্মীরে সমস্যা। এইভাবে যেখানেই মুসলিম জনগণ বসবাস করছে সেখানেই তারা সমস্যা সংকুল সময় অতিবাহিত করছে, তারা নিজেদের কোনো নিরাপত্তা অনুভব করছে না, বরং অধিকাংশ ক্ষেত্রে তাদের শারীরিক আর্থিক এমনকি ইজ্জতেরও নিরাপত্তা নেই। একজন মানুষ ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরে আসবে ঘরে তার কোনো গ্যারান্টি নেই। একজন মানুষ তার সম্পদের যে নিরাপত্তা দরকার সে বিষয়ে সে আশঙ্কায় থাকে। আর মুসলিম নারীদের মান ইজ্জত নিয়ে যেভাবে খেলাধুলা হচ্ছে ইতিহাসে মনে হয় কখনো এরকম ঘটনা ঘটে নাই। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, তার ধারাবাহিকতায় সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের উপরে, রোহিঙ্গা মুসলিমদের উপরে বার্মা বা মায়ানমারের সামরিক সেনাবাহিনী যে অত্যাচার করছে তার বাস্তব নমুনা। যদি আপনি এগুলার কিছু ভিডিও নয় ছবি দেখেন, আপনার শরীরের পশম শিহরে উঠবে। আপনি হয়তো রাত্রে ঘুমাতে পারবেন না, এত নৃশংস এত অমানবিক আচরণ মানুষ মানুষের উপর করতে পারে যা না দেখলে বিশ্বাস করা যায় না। আইয়ামে জাহেলিয়াতে সে যুগেও এত অত্যাচার, এত নিপীড়ন, এত অমানবিক আচরণ ছিল না, ইতিহাস সাক্ষী। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, কেন আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তার জন্য কি শুধু ওই কাফের রায় দায়ী? আমরা কি কিছুই এক্ষেত্রে আমাদের করণীয় নাই? এ কথা মনে রাখবেন, মুসলিম সর্ব অবস্থায়
কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছে এবং হচ্ছে এবং হবে। ইতিপূর্বে বনি ইসরায়েলের যুগে ঘটেছে সূরা বুরুজ আপনারা পড়েছেন, সূরা বুরুজ খুললেই পাবেন কিভাবে লোকেদেরকে ধরে নিয়ে এসে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের উপরে এই প্রতিশোধ, তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল শুধু এই কারণে যে তারা ছিল মুসলিম, তারা শুধু আল্লাহর উপরে ঈমান এনেছে। ওই একই ইতিহাস এখনো ঘটছে। প্রিয় ভাই বন্ধুগণ, এক সময় মুসলিমরা অর্ধ জাহান শাসন করেছে, মুসলিমদের নাম শুনলে কাফেররা ভয়ে কম্পমান ছিল, কিন্তু আজকে মুসলিমরা মুসলিমদের নাম শুনলে কারো মনে ভয়ের সঞ্চার হয় না, বরং তুচ্ছ তাচ্ছিল্য করে মুসলিমদের কথা উল্লেখ করা হয়। আর এই কারণে অনেক মুসলিম নিজেকে মুসলিম পরিচয় দিতেও লজ্জাবোধ করে। এমন অনেক মুসলিমকে আমরা চিনি যে তার নিজের নামটা যে মুসলিম সে কথাও সে প্রচার করতে প্রকাশ করতে চায় না। নিজের নাম লিটন, রিবন, এমন কিছু নাম সে পেশ করে যে নামগুলো শুনে না মুসলিম না হিন্দু কিছুই বোঝা যায় না, ঠিক না বেটি? তার প্রিয় ভাই বন্ধুগণ, এর চাইতে লাঞ্ছনা অপমাননা আর কিছু হতে পারে না। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে দুটো হাদিস বয়ান করব এবং সবার শেষে কোরআনে কারীম থেকে এর সমাধানে একটি আয়াত পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এই লাঞ্ছনা অপমাননা মুসলমানদের এই অধঃপতন একদিনে হয়নি, একেবারে হয়নি। এটা মনে রাখেন যে আমরা আমাদের উপরে যে কাফেরদের অত্যাচার এটার জন্য শুধু কাফেররাই দায়ী তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে বা অনেকাংশে আমরাও কিন্তু দায়ী। কিভাবে দায়ী? আসুন হাদিসের ভাষায় এই জিনিসগুলি আমরা জেনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা'আ আলাইকুম কামা তাদা'আল আকলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন قال بل انتم يومئذ كثير ولكنكم غساء كغساء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهاب منكم ولا يقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهيه الموت طالب يا ভাই বন্ধুগণ, এ হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন এবং এটি আবু দাউদে রয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এ হাদিসটির অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন এক সময় আসবে যখন কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তোমাদের উপরে চড়াও হবে, তোমাদেরকে খুন করবে, হত্যা করবে, তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিবে, তোমাদের ধন সম্পদ লুটে নেবে। কে বলেছেন এই কথা? কি বাস্তবায়ন দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যখন খাবার প্লেট আসে, যখন খাবার প্লেট আসে তখন চতুর্দিক থেকে লোকেরা ওই খাবার প্লেটের উপরে চড়াও হয়। খাবার প্লেটের মধ্যে যে খাবারগুলো আছে তাদের কি কোনো কথা বলার ক্ষমতা আছে? প্রতিহত প্রতিরোধ করার কোনো ক্ষমতা আছে? সবাই বিনা বাধায় ওই খাবারগুলোকে আস্তে আস্তে কি করে সাবাড় করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটা দিয়ে বললেন যে এরকম বিনা বাধায় তোমাদেরকে কাফেররা সাবাড় করে দেবে। কঠিন কথা। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সে সময় কি আমাদের সংখ্যা এত কম হবে,
আমরা প্রতিবাদ প্রতিহত করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনেন, তিনি বলছেন যে না, বরং সেই সময়ে তোমাদের সংখ্যা হবে প্রচুর, অনেক সংখ্যা। আল্লাহু আকবার, আমাদের সংখ্যা এখন প্রায় 200 কোটির কাছাকাছি, ঠিক না বেজি? কিন্তু কেন এই অবস্থা হবে? তার তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বললেন যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসা ইসসাইল, বরং তোমাদের অবস্থা হবে ওইরকম যখন বন্যা আসে, পানি আসে, যখন পানির স্রোত যখন বয়ে চলে, তখন স্রোতের সাথে খালি কি পানি যায় নাকি আরো কিছু যায়? কি যায়? মোটা মোটা বট গাছ যায় নাকি? না, তাল গাছ মোটা মোটা এই জিনিসগুলো যায় না, যে জিনিসগুলোর কোনো কি নাই, শক্তি নাই, খড়কুটা ময়লা আবর্জনা, এই জিনিসগুলো পানির বন্যার সাথে বলেন কি হয়, বয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের অবস্থা হবে ওই বন্যার পানির সাথে বয়ে যাওয়া খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো। এ কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সময় শত্রুদের অন্তরে তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না, তোমাদেরকে একটুকু তারা কেয়ার করবে না, পরোয়া করবে না, আর তোমাদের অন্তরে দুর্বলতা প্রবেশ করবে, কোনো শক্তি সামর্থ্য কোনো কিছু তোমরা কাফেরদের বিরুদ্ধে অনুভব করবে না, মনটা মরা হয়ে যাবে, মন মরা হয়ে যাবে তোমরা। বাস্তব অবস্থা দেখা যাচ্ছে না এখন? আল্লাহু আকবার। কেন? আবার প্রশ্ন হলো যে কেন আমাদেরকে কাফেররা একটু ভয় করবে না, আমাদের অন্তরে দুর্বলতা থাকবে, কেন, কি কারণটা, কি আমাদের অবস্থা এরকম হবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। একটা হচ্ছে হুব্বু দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে ভালোবাসা, সব কিছুর উপরে দুনিয়া আমার সব কিছু, দুনিয়া ছাড়া আমি কিচ্ছু বুঝি না, হুব্বু দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, মো ওয়া কারাহিয়াতুল মৌত, আমি মৃত্যুকে অপছন্দ করা, মরবো না, মরতে চাই না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, শুধু মাল কামাই করবে, দুনিয়া কামাই করবে, আর গুনে গুনে রাখবে, আর বলবে যে এই আমার তো মরণ নাই, এই সম্পদে থাকলে আমার কোনো চিন্তা নাই, আমি এই সম্পদের মাধ্যমে চিরস্থায়ী হব, চিরকাল বেঁচে থাকব। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ চিহ্নিত করে দিয়েছেন, কারণ চিহ্নিত করে দিয়েছেন যে কি কারণে আজকে আমাদের অবস্থা হবে, আমাদের উপরে কাফিরদের অত্যাচার নিপীড়ন নির্যাতন এই কারণে আমাদের অবস্থা এরকম। যেমন বন্যা আসলেও যদি বট গাছ থাকে, বট গাছ কি পানির সাথে ভেসে যায়? চলে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, কিন্তু গাছ ঠিক মতো জায়গায় রয়েছে, জায়গা মতো রয়েছে, কেন? তার জড় কি শক্ত। এইভাবে যে গাছের শিকড় মজবুত, যতই বন্যা আসুক ওকে বয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু যে গাছের শিকড় দুর্বল সেটা চলে যাবে। আমাদের অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন যে আমাদের অবস্থা হবে ঠিক এরকম, দুনিয়াকে আমরা এত প্রাধান্য দেই যে দুনিয়ার সব কিছু আমাদের জন্য নাকি দুনিয়াটাই রয়েছে, অন্য কিছু না। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও, আল আখিরাতু খাইরু আবকা, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং ওটাই চিরস্থায়ী, আখিরাতকে আমরা প্রাধান্য দেই না, দুনিয়াকে প্রাধান্য দেই। প্রিয় ভাই বন্ধুগণ, এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কোন কোন ক্ষেত্রে কিভাবে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি তারও একটা দৃষ্টান্ত নেন
এবং হাদিস শুনেন, এবং এই কারণে আমাদের যে এইভাবে এরকম সমস্যা হচ্ছে বা আমরা যে লাঞ্ছিত অপমানিত হচ্ছি তার আরেকটি হাদিস শুনেন। এই হাদিসটি বর্ণনা করেছেন যেটা বলবো মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ জামিয়া। এই হাদিসটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদীতুম বিল যারঈ ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানযিউহু আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা সুদি কারবারে লিপ্ত হবে, এক ধরনের একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হলো যে কোন প্রকার সুদি কারবার, বাইউল আইনা, আইনা নামক এক প্রকার বেচা কেনা, কিরকম কৌশল করে বেচা কেনা করা হয়। আপনার কাছ থেকে আমি এই জিনিসটা কিনে নিলাম 50 টাকা দিয়ে, এক মাস পরে টাকা দিব, এবার আপনি আমার কাছ থেকে আপনার কাছে আবার বিক্রি করলাম 40 টাকা দিয়ে নগদ, আপনি আমাকে 40 টাকা দিয়ে দিবেন, আমি পকেটে আমার 40 টাকা আসলো, এবার আমি এক মাস পরে কত দিব আপনাকে? 50। মাঝখানে জিনিসটা কি একটা বাহানা, এটাকে হারিয়েছে ভাই আইনা বলা হয়েছে। এরকম বেচা কিনা আমাদের সমাজে হচ্ছে কিনা? আর প্রকাশ্যে সুদ, এটা তো বাহানা করে, বিনা বাহানায় প্রকাশ্যে সুদে কারবার আমাদের মুসলমানদের ভিতরে ডাইল চালের ব্যাপার। সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমাদের কাছে খবর আছে, ফকিরকে যদি আপনি কি জাকাতের পয়সা দেন, ও সুদে লাগায়, ঠিক না বেঠিক? আর আমরা বাংলাদেশের লোকেরা তো সুদে বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা সুদে বিশ্ব চ্যাম্পিয়ন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, তোমরা যদি সুদকে বর্জন না করো তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কি বিজয় লাভ করে? কখনোই বিজয় লাভ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন এরকম সুদি কারবারে জড়িত হবে গ্রামে গঞ্জে, এটা আমরা 10 বছর বা 20 বছর আগে শুনি নাই, 20-25 বছর আগে শুনি নাই, সেটা কি? জমি বন্ধক নেওয়া, জমি বন্ধক নেওয়া। আপনার কাছ থেকে আমি 50,000 টাকা আপনাকে দিব, দিয়ে আমি আপনার জমি খাইতে থাকব, যতদিন আপনি টাকা ফেরত না দিয়েছেন আমি জমি খাইতেই থাকব। এর চাইতে বড় সুদ আর কিছু হতে পারে না। এই যে জমি খাওয়া হচ্ছে, টাকা তো ফেরত পাওয়াই যাবে, কিন্তু বিনা খরচে জমি খাওয়া হলো, কোনো বিনিময় ছাড়াই, এটার নাম সুদ। সুদ সম্পর্কে আলোচনা করলে দীর্ঘ সময়ের দরকার, কিন্তু এই জিনিসগুলি আমাদের সমাজে চলছে, সমাজের সর্বস্তরের লোকেরা করছে। আপনারা যারা বিদেশে আছেন প্রত্যেকেরই সুদি ব্যাংকের সাথে জড়িত, মানে সম্পর্ক আছে, কি লাভ? দেখেন এর কারণে কি হচ্ছে। এরপরে শুনুন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এরকম সুদি কারবার, ব্যবসা বাণিজ্য, তোমাদের লেনদেন এগুলি সুদি কারবারে থাকবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং তোমরা গরুর লেজ ধরে চলবে, তার মানে গরুর ব্যবসা, দুনিয়াদারি যেটাকে বলে, রাদীতুম বিযযারঈ, এবং ক্ষেত খামার নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে, অর্থাৎ ক্ষেত খামারটাই তোমাদের কাছে সবচেয়ে মূল জিনিস। তার মানে ব্যবসা বাণিজ্য কারা করে? সাধারণত শহরের লোকেরা, গ্রামের লোকেরা গরু ছাগল উট ক্ষেত খামার এগুলো নিয়ে থাকে। তাহলে শহরের লোকেরা ব্যবসা বাণিজ্য সুদি কারবারে জড়িত থাকবে, আর গ্রামগঞ্জের লোকেরা তারা এরকম পশু পালন এবং ক্ষেত খামার নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে, তারা পরকালকে ভুলে যাবে, এবং এটাই তাদের জীবনে সবকিছু সবচেয়ে বড় টার্গেট হিসেবে তারাকে এটাকে গ্রহণ করে নেবে। আর কি? ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা আল্লাহর পথে জিহাদকে বর্জন করবে, জিহাদ ছেড়ে দেবে। জিহাদের যে পর্যায়গুলো রয়েছে কোন পর্যায়ে থাকবে না, না মনের সাথে জিহাদ, না নফসের বিরুদ্ধে জিহাদ, না
শত্রুর বিরুদ্ধে জিহাদ, না অস্ত্রের জিহাদ, না জবানের জিহাদ, কোন জিহাদই না থাকবে না, কোন প্রকার জিহাদ তোমাদের মধ্যে দেখা যাবে না। এই ফলে, এর ফলে কি হবে, এই কারণে কি হবে, আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা, লাঞ্ছনা আল্লাহ তোমাদের উপরে নাজিল করে দিবেন, লাঞ্ছনা অপমাননা নির্যাতন তোমাদের উপরে এসে যাবে। এখন লাঞ্ছনা এসেছে কি এসেছে না, আমরা লাঞ্ছিত না সম্মানিত? অধিকাংশ মুসলিম আজকে লাঞ্ছিত অপমানিত, কি কারণে, এই যে এই কারণগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাঞ্ছনা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি, বলছেন লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই লাঞ্ছনা থেকে তোমরা মুক্তি পাবে না যতক্ষণ তোমরা তোমাদের দিনে ফিরে না আসো। কোথায় ফিরে আসতে হবে, দিনে ফিরে আসতে হবে, কোথায় ফিরে আসতে হবে, দিনে ফিরে আসতে হবে। আর এই দিনের নাম কি, ইসলাম, ইসলামে পরিপূর্ণরূপে ফিরে আসতে হবে। এই ইসলামের প্রথম কথা কি, তাওহীদ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা নাম দ্বীন। এই দিনে তোমরা ফিরে আসো, তোমরা এই দিনকে প্রাধান্য দাও, দিনে ফিরে আসো, কি হবে, আল্লাহ তোমাদের লাঞ্ছনা থেকে তোমাদেরকে সম্মান দান করবেন। প্রমাণ কি, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্য হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমাদের তোমাদের রসদ কম, রসদ কম, প্রস্তুতি কম, তোমাদের লোকবল কম, সৈনিক সংখ্যা কম, মাফি মুশকিলা, দুশ্চিন্তা করো না, ও দায়িত্ব আমার। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আলাউন, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই উচ্চ জাতি, তোমরাই বিজয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও। কি হও, কি ছিল তাদের কাছে অস্ত্র, 313 জন লোক যে বদরের প্রান্তরে বিজয় লাভ করলেন, কি অস্ত্র ছিল, কি টেকনোলজি ছিল, কি লোকবল ছিল, কি কারণে, তারা ছিলেন প্রকৃত মুমিন, তারা ছিলেন প্রকৃত মুমিন, তারা তাদের দিনকে আঁকড়ে ধরেছিলেন, যার কারণে তারা হয়েছে সম্মানিত, লাঞ্ছিত নয় সম্মানিত। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা, আল্লাহ আল্লাহ আকবার। মুতার যুদ্ধে 3000 মুসলিম আর ওদিকে 1,00,000 কাফের রোমান সৈন্য, কাদের বিজয় হয়েছে, মুসলিমদের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 18টি তলোয়ার ভেঙেছেন। কি তাদের প্রস্তুতি ছিল, কি ক্ষমতা ছিল, শুধু ঈমান এবং তাকওয়া, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা তোমাদের দিনে ফিরে আসতে পারো, দিনকে আঁকড়ে ধরো, কোন লাঞ্ছনা নয়, অপমাননা নয়, বিজয়ই বিজয়, উচ্চতা, সম্মান, উন্নতির সর্বোচ্চ শিখরে তোমরা থাকবে। প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা যদি সত্যিকার অর্থে দিনে ফিরে আসতে পারি, ধর্মে ফিরে আসতে পারি, আমরা যদি তৌবা করতে পারি, আমরা যদি আমাদের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা দিতে পারি, সবার মাঝে ইসলামকে ছড়িয়ে দিতে পারি, সবাই যদি ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে এই সম্মান দান করবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। হায় আফসুস, কাকে আপনি, কাকে আপনি দোষারোপ করবেন, নিজেদের দিকে তাকান। আমি তো পত্রিকাগুলো পড়ে আর ফেসবুকের বিভিন্ন ভাইদের স্ট্যাটাসগুলো পড়ে আশ্চর্য হয়ে যায়, যে সমস্ত লোকেরা মায়ানমার থেকে, যে সমস্ত রোহিঙ্গা মুসলিমরা শুধু জানটা নিয়ে, সামান্য যা হাতের কাছে পেয়েছে তা নিয়ে যখন তারা আমাদের দেশে আশ্রয় নিতে আসে, তখন তাদেরকে আশ্রয় দেওয়ার নাম করে আমাদের লোকেরা
তাদের মোবাইল ফোন, মেয়ে যদি হয় তার স্বর্ণলঙ্কার, হাতের আংটি, নগদ টাকাটা ছিনিয়ে নেয় তাদের মধ্যে। আরে মানবতা তো দূরের কথা, এই অনুভূতিটিকে নাই যে এই লোকগুলো তাদের বেঁচে থাকার কিছু দরকার, অবলম্বন দরকার, কিভাবে সম্ভব? একটা মেয়ের, রোহিঙ্গা মেয়ের একটি খোলা চিঠি আমি পড়েছি, আমি চোখের পানি রাখতে পারি। কিভাবে এসে বার্মিজ সৈন্যদের সাথে লড়াই করে নিজের জানটা বাঁচিয়ে সে নিজের ইজ্জত নিয়ে সে হাজির হতে পেরেছে, তাকে এবং তার সাথে আরো কিছু মেয়েকে নিয়ে এই বাংলাদেশি দালালরা তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বিক্রি করে দিয়েছে এবং পতিতালয়ে তাদেরকে বিক্রি করে দিয়েছে। কি করে সম্ভব হয়, কিভাবে সম্ভব হয়? প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এরকম অসংখ্য উদাহরণ আমি এই এগুলোতে পড়ছি, আর আমার কাছে আশ্চর্য লাগছে যেটা কি করে সম্ভব। যাদেরকে সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব, তাদের সাথে আপনি এই আচরণ করছেন, আপনাকে আল্লাহ সাহায্য করবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এক মুসলিমকে আর এক মুসলিমের ভাই বলেছেন, সেখানে আপনি তার সাথে শত্রুতার মতো আচরণ করছেন। আল্লাহ আকবার। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তার দিনে ফিরে আসার তৌফিক দান করেন, আমরা যেন ইমানদার হতে পারি, প্রকৃত ইমানদার হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته